আসসালামু আলাইকুম জনপথ ট্রাভেলার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজ আমি এসেছি বাংলাদেশের বিখ্যাত মসজিদ কিশোরগঞ্জের পাগলা মসজিদে। এর আশেপাশের ভিউগুলো এবং মসজিদের চতুর্দিকগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি জনপথ ট্রাভেলের এই নতুন চ্যানেলে। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন উপভোগ করা যাক কিশোরগঞ্জের পাগলা মসজিদের আশেপাশে ভিউ এবং মসজিদের চারপাশ। এটি একটি কিশোরগঞ্জের একটা ঐতিহাসিক মসজিদ। এই পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলার সদরের হারুয়া নামক জায়গার মধ্যে অবস্থিত। এটি শহরের থেকে মেন শহর থেকে রিক্সা যোগে ওই জায়গায় যাওয়া যায়। পাগলা মসজিদ 250 বছরের একটি পুরনো ঐতিহাসিক মসজিদ। এই মসজিদে অনেক মানুষ অনেক কিছু মনের আশায় দান করে, মনের আসনা বাসনা পূরণ হওয়ার জন্য। পাগলা মসজিদ নিয়ে অনেক কিছুর ইতিহাস আছে, এগুলা পুনরাবৃত্তি করতে অনেক সময়ের প্রয়োজন। তাহলে দেখতে থাকুন পাগলা মসজিদের আশেপাশের বিভিন্ন এবং পাগলা মসজিদের দর্শনীয় স্থানগুলো। আমি এখন আপনাদেরকে মসজিদের পিছনের সাইডে নিয়ে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন মসজিদটি একটি 3 একর 88% জায়গার উপরও প্রতিষ্ঠিত এবং সাইডে নরসুন্দা নদীর তীরে এটি অবস্থিত। ওই যে ডান পাশে নরসুন্দাটা পুরাতন একটা নদী, ওর উপর অবস্থিত। এটা মানে নদীর একটি চিহ্ন বোঝাই যায় না, এটা নদী যে আমার ডান পাশের যে নরসুন্দা নদী দেখতে পাচ্ছেন। আমরা মসজিদের পিছনের দিকে যাচ্ছি। পিছনের চলুন দেখি পিছনের একটু কি আছে। পিছনে মসজিদের পিছনে তেমন কিছু নেই, শুধু একটু মাঠের মতো একটা আছে। ওই যে দেখুন অল্প একটু মাঠের মধ্যে আছে। তো দেখতে থাকুন। মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে। পুরুষ মহিলাদের জন্য, পুরুষদের জন্য আলাদা জায়গা এবং মহিলাদের জন্য আলাদা জায়গা আছে। এখানে সবাই এখানে নামাজ পড়ে এসে অনেক দূর দূরান্ত থেকে এসে এবং এখানে দান করে। কিছুদিন আগে এখানে 20 টাকার উপরে দান বক্সে পাওয়া গিয়েছিল। 20 টাকার উপরে মানে
সবাই, বাংলাদেশের মানুষ সবাই আলোকিত হয়ে গেছিল যে এই পাগলা মসজিদে এত টাকা দান কিভাবে করে, কিভাবে সম্ভব। মানুষ এখানে তাদের মনের আশা এবং যে কোনো ইচ্ছা বাসনার উপলক্ষে এই যে এই দান বক্সে এগুলোর মধ্যে দান করে দিয়ে যায়। শুধু টাকা না, এখানে সোনা, বিভিন্ন অলংকার, এগুলো দান করে। খুব কেয়ারফুলিভাবে এখানে দান করতে হবে, কোনো প্রতারকের দ্বারা এখানে কোনো কেউ কোনো কিছু দান করবেন না। এখানে দান বাক্স দেওয়া আছে, সবাই এখানে দান করবেন। তাহলে আপনাদেরকে এই যে আমি নিয়ে যাচ্ছি ওই ভিতরে, এখানে চলুন তাহলে ভিতরের সাইডগুলো একটু দেখে আসি। ওই দিক দিয়ে ভিতরে যাচ্ছি। এখানে এই যে ফকির মিসনিগিন, এরা এখানে মসজিদের সামনে সব সময় থাকে, এই জায়গায় একটু সাহায্যের আশায়। তাহলে আরেকটি গেট দিয়ে ওই যে মসজিদের এক পাশের ভিতরে দিকে যাচ্ছিলাম, তো দেখুন, দেখতে থাকুন পাগলা মসজিদের ওপর সাইডের ভিউগুলো। জনপথ ট্রাভেল চ্যানেলে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও এবং বিভিন্ন ঐতিহাসিক জায়গা, বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গা এবং বিভিন্ন প্রান্তের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো এই চ্যানেলে তুলে ধরা হবে ভবিষ্যতে, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। With the